Hi friends, good morning. Welcome back to my channel, Jewel Family. আমি রুমা মুম্বাই থেকে বলছি। এখন আজকে একাদশী। এখন বাজে 12টা বেজে গেছে, 12টার বেশি হয়ে গেছে। তো চলো এখন আমি দেখো আমার একাদশীতে গোপালকে কি করে আমি চান করাচ্ছি। আমার গোপালকে কিরম করে একাদশীতে চান করাই আর সিঙ্গার করাই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব, দেখাবো। চলো তাহলে গোপালকে আজকে চান করাতে স্টার্ট করে দিই, তোমরাও দেখতে থাকো। আর এই যে আমার গোপালের সব সরঞ্জাম, এ দেখো কেরম দই দিয়ে ঘষে দিচ্ছি। এ দই দিয়ে ঘষে দিলে একদম চকচক, একদম পরিষ্কার লাগবে, আরও গোপালকে আরও একদম ফর্সা লাগবে। তাই জন্যেই আমি একাদশীর দিন একটু দই দিয়ে চান করানোর চেষ্টা করি, যাতে আরও একদম সুন্দর লাগে। এবার আমি একটু চন্দন দেবো, দেখো চন্দন দেবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, গঙ্গে 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 ওং 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 গঙ্গে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখো আমার গোপালের চান হয়ে গেছে, এবার আমি ওকে পৌঁছাবো। দেখো পরিষ্কার করে চান করে নিয়েছে একদম। দেখতেই পাচ্ছ কত পরিষ্কার লাগছে একদম, দেখো। এবার আমি ওর সিঙ্গার করে দেবো।
আগে জামাটা পরিয়ে দিই। দেখো জামা পরে নিয়েছে, জামা পরা হয়ে গেছে গোপালের। এই দেখো কত সুন্দর লাগছে। এবার আমি ওর সিঙ্গার করে দেব। জামা তো পরে নিয়েছে, এবার আমি ওর আইব্রু গুলো এঁকে দেবো। দেখো এর আগে আইব্রুটা আমি বানিয়ে দিই। এই দেখো দেখো এটা কেটে দিয়েছি আমি। দেখতেই পাচ্ছ দেখো এর আমি এখন হার পরাচ্ছি। এ দেখো এবার আমি এর আর ঝুল্লাতে বসাবো। একটু আতর আছে, আতরটা আমি লাগিয়ে দিই গায়ে, সেন্ট লাগবে, ভালো খুশবু উঠবে। এ দেখো আতর। এবার আমি এখন ঝুল্লায় বসিয়ে দেবো। দেখো ঝুল্লায় বসে পড়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এ দেখো একটা তুলসী পাতার মালা গোপালের আমি দিয়ে দিলাম গলায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে হরে রাম রাম রাম। এখন ওর আমি মাথায় মুকুটটা দিয়ে আর বাঁশিটা দিয়ে দিলাম। আমার গোপাল একদম কত সুন্দর সেজে ফেলেছে। এই দেখো তোমরা কত সুন্দর সেজেছে। এবার চলো একে ওপরে বসাই আগে, তারপরে পুরো তোমাদেরকে দেখাচ্ছি। গোপালের সেবার জন্য আমি এখন ফল কাটতে বসেছি। পাঁচ রকম ফল আছে কাটবো, পাঁচ রকম ফল আছে কাটবো, আর এতে চিনি দেবো। তো চলো গোপালের সেবা দেওয়ার জন্য আগে প্রসাদটা রেডি করে নিই। কি বাকি আছে? ভালো করে সামনে থেকে তোকে একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কি তা কৃপা করে আমাকে বলুন।
শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রত মহাত্ম বর্ণনা করছি, মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন, যা শোনা মাত্রই বাজপেয়ীর যজ্ঞের ফল লাভ হয়। হাই ফ্রেন্ডস, এখন 3টে বাজে, দেখো আমি জপের মালা নিয়ে বসে পড়েছি, আমার পূজা যা কমপ্লিট, আমার সেবা করা হয়ে গেছে। তো আজকে এখানেই আমি আমার ভিডিওটা এন্ড করলাম। আমার ভিডিওটা যদি একাদশীর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, বেশি বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো, আর যারা আমার ভিডিওতে নতুন আছো তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করবে, আর আমার গোপালের সিঙ্গারটা কেমন হয়েছে ওটাও তোমরা কমেন্ট বক্সে জানাবে। চলো আজকের মতো এখানেই, টাটা, বাই বাই, জয় গৌর, জয় নিতাই, রাধে রাধে।